এই যে বজ্জাত মেয়ে, শুধুমাত্র তোর জন্য আজকে তোর স্কুলের মাস্টারের কাছ থেকে আমাকে এতগুলো ন্যায় অন্যায় ছোট বড় কথা শুনতে হলো গো। বলি এতদিন ধরে যে ভূগোল বই পড়ছিস, তা সূর্য কোন দিকে উঠে সেটা ঠিক মতো জানিস না? কিন্তু মা, আমি তো কিছু ভুল লিখিনি। ও, ভুল কিছু লেখনি না? বলি তোমার পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল যে সূর্য কোন দিকে ওঠে, তুই লিখেছিস সূর্য পূর্ব দিকে ওঠে, আবার লিখেছিস কখনো কখনো সূর্য পশ্চিম দিকে ওঠে, এগুলো কি কোথা থেকে শিখছিস? হ্যাঁ, সূর্য পূর্ব দিকে ওঠে ওটা তো আমি বইয়ে পড়েছি, আর সূর্য পশ্চিম দিকে ওঠে ওটা তো তুমি বলো। মানে আমি আবার তোকে কবে বলেছি যে সূর্য পশ্চিম দিকে ওঠে? বাবা যদি বাড়িতে কাজ করে সেদিন তো তুমি বলো যে সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছে, নাহলে আমি কি করে জানবো যে সূর্য পশ্চিম দিকেও মাঝে মাঝে ওঠে? আচ্ছা বৌমা। হ্যাঁ মা বলুন। তুমি কি কখনো ভেবে দেখেছো যে আমিও একদিন মরে যাব? ও মা, আপনি একই বলছেন মা, তাহলে তো আমিও মরে যাব। বৌমা বালাই ষাট, কিন্তু কেন বৌমা? আসলে মা, আপনার মৃত্যুর কথা ভাবলে আমার বিশাল আনন্দ হয়, আর আপনি যখন সত্যি সত্যি লাইভ আমার চোখের সামনে মরবেন তখন দেখে আমি কি খুশি না হব। আমি তো তখন আনন্দে হার্ট ফেল করে যাব মনে হয়। আচ্ছা বলো তো বৌমা, রান্না করতে কি কি লাগে? রান্না করতে অসহ্য লাগে, গরম লাগে, আর বিরক্ত লাগে মা। বাপের জীবনে এরকম উপকরণের নাম শুনিনি বৌমা। এই মানিব্যাগ থেকে টাকা কে নিয়েছে? টাকা পয়সা সবই তো মোহ মায়া, এসব থেকে বেরিয়ে আসতে হবে। ও তাই নাকি? এসব তো ঠিক আছে, টাকা কে নিয়েছে? আসলে টাকাই তো মানুষের সুখ কেড়ে নিচ্ছে। কোনোদিনও দেখেছো গরিব মানুষদের অসুখী থাকতে? টাকা কে নিয়েছে? আরে মা, কিসের টাকা? টাকা মাটি, মাটি টাকা, টাকা নিয়ে কি হবে? আরে তোকে তো আজকে আমি নিয়েছি গার্লফ্রেন্ডের সাথে সিনেমা দেখার জন্য। এটা এতক্ষণ ধরে বলতে কি হয়েছিল? পেদানি খাওয়ার পরে সব কথা পেট থেকে গড়গড় করে বের হয় তাই না? সরি সরি সরি। যা ভাগ চোখের সামনে দিয়ে। কি করছো গো দিদি? হ্যাঁ বলো। আসলে আমারও একটা পিসি শাশুড়ি আছে না, দিল্লিতে থাকে, উনি এসেছেন আমাদের বাড়িতে, কিন্তু কি দুর্ভাগ্য দেখো এই সময় ঘরে দুধ নেই, বলছে একটু চা করবো, দুধ হবে? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন, নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ গো। তাছাড়া তোমাদের বাড়িতে আজকে কি রান্না হবে গো? ওই ডাল আর ভাত করবো ভাবছি। ও ডাল ভাত খেয়ে নেই সবাই তাই না? আমাদের বাড়িতে তো ডাল ভাত হলে কেউ সুখেও দেখে না, খাওয়া তো দূরের কথা, কি বলবো। ও কিন্তু আমাদের বাড়িতে সবাই খেয়ে নেয়। আমাদের বাড়িতে তো কেউ খাবেই না, আমাদের বাড়িতে খেলে ওই চিকেন মাটন, আর নাহলে অর্ডার করবে পিৎজা বার্গার এইসব। তাছাড়া আমরা তো ব্র্যান্ডেড বটে। হ্যাঁ সে তো দেখতেই পাই। তাছাড়া তোমার তো দুধ চাই না, দাও এনে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ বৌমা, বলছি আজকে কি রান্না করবো? আরে আপনি এমন ভাবে বলছেন যেন আমরা কত বড় লোক। আপনি কাজ করুন, ডাল আর ভাত বানিয়ে নিন। রাখুন তো ফোনটা। শাশুড়ি মা ফোন করেছিল, বলছে ডাল ভাত বানাবে। আমি বললাম তাই বানান, মানে নতুন তত রিচ খাবার, পেটে গন্ডগোল হবে, কি বলো দিদি? এ নাও তোমার দুধ। হ্যাঁ দাও মা। ও মা, উফ, হ্যাঁ কি হয়েছে বলো? এ দেখুন এই শাড়িটা আপনার জন্য নিয়ে এসেছি, কেমন হয়েছে বলুন তো? ও শাড়ি কিনে এনেছো? তা ওই হাতে শাড়িটা কার? ওইটা ওইটা কার? ও এইটা এইটা আমার মায়ের জন্য নিয়েছি, দুটোই একসাথে নিয়ে নিলাম। ও আমি ওই শাড়িটাই নেব। আপনি এইটা নেবেন? কিন্তু এটা অতটাও ভালো না। বললেই হলো, আমি ঠিক জানি তুমি তোমার মায়ের জন্য ভালোটা নিয়েছো আর আমার জন্য খারাপটা নিয়েছো। তোমার মায়েরটা নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে। এটার থেকে তো এইটাই বেশি ভালো। না 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 না, ওইটা নয় ওইটা নয়, তুমি আমাকে ওই হাতের শাড়িটা দাও, ওই শাড়িটাই আমার বেশ পছন্দ হয়েছে, আমি ওইটাই নেব। ও তাহলে আপনি এইটাই নেবেন, ঠিক আছে নিন ধরুন। হ্যাঁ দাও। ঠিক পটিয়ে পটিয়ে এই শাড়িটাই নিয়ে নিলাম তো, মায়ের জন্য এনেছি, ভালোটা ঠিক করেছি নিয়ে নিয়েছি। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। যা বাবা কি হলো এটা, এটাই তো বেশি দামি, এটাই তো ওটার থেকে বেটার কোয়ালিটি, আমি তো এটা দিতে চাইলাম কিন্তু উনি ওটাই কেন নিলেন? যাকে ভালোই হলো, আমার মায়ের দামি শাড়িটা পাবে। এই তুই এর আগের দিন আসিসনি কেন রে? ও ম্যাম পাতলা পটি হয়েছিল তো তাই জন্য আসতে পারিনি। ও আচ্ছা, তা কি পরে এসেছিস বল? জামা প্যান্ট জুতো এই চশমা। ওভার স্মার্ট দেখাচ্ছ, কানের গোড়ায় ঠেটি একটা চর লাগাবো না, সব তোমার স্মার্টনেস প্যান্টের পিছন দিয়ে নেমে যাবে, বুঝেছ? না না ম্যাম, পড়তে ভুলে গেছি ম্যাম। ভুলে গেছি ম্যাম তা বলি গিলতে ভুলেছো? গিলতে? প্রতিদিন তো বাড়ি থেকে বেরোনোর সময় থালা ভর্তি কারি কারি ভাত নিয়ে বসে কত কত করে গিলে তারপরে বাড়ি থেকে বেরাও। আরে তুই বলি মাথার উপরে এরকম লম্বা লম্বা করে মোরগ ঝুটির মতো চুল রেখেছিস কেন? হ্যাঁ পরের দিন যেন দেখি যে চুলটা কেটে এসেছিস, নাহলে কিন্তু আমি নিজের হাতে কেটে দেবো বলে রাখলাম। কি কেটে দেবেন ম্যাম? চুল
চুল চুল চুল কেটে দেবো। ও মা, এটা আপনার চা। হ্যাঁ বৌমা, দাও দাও। বাবা, এটা আপনার চা, নিন ধরুন। বৌমা এদিকে শোনো। কি হলো মা, চা কি ভালো হয়নি? আরে ভয় কেন পাচ্ছ বৌমা, আজকে আমার তোমার প্রতি ভালোবাসা জেগেছে, সেই জন্য একটু ডাকলাম। তাছাড়া এমনি তো তুমি সারাদিন শুধু কাজ 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 নিয়েই তো পড়ে থাকো। আমার প্রাণের বৌমা, কত কাজ করো তুমি এই ঘরের জন্য, এই সংসারের জন্য তুমি কি না করো। আরে মা, এগুলো তো আমার কাজের মধ্যেই পড়ে, এগুলো তো আমার কর্তব্য। আরে না না, এটা তো তোমার দয়া বৌমা, আমাদের প্রতি তুমি এত ভালোবাসা দাও, এত সেবা করো, এটা তো দয়াই বলা যায় বলো। কিন্তু তাও আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি বলো তো, আমি খুব দুঃখিত সেসব দিনগুলোর জন্য, সেসব কথা ভেবে আমার আজকে কান্না আসছে বৌমা। আর হ্যাঁ বৌমা, একটা কথা, আজ থেকে তুমি আমাকে নিজের মা আর তোমার শ্বশুর মশাইকে নিজের বাবা ভাববে, ঠিক আছে বৌমা? ঠিক আছে মা, আজ থেকে তাই হবে। মা, ও মা, বলছিলাম যে মা, দাদা চলে এসেছে। দাদা, আমার জন্য কি এনেছো? হ্যালো, সাবস্ক্রাইবটা করে দিয়ে তারপরে যাও।